কিরে তুই এখনো ব্লক করছিস? কটা সাবস্ক্রাইবার হলো তোর? কত টাকা আসছে অ্যাকাউন্টে? ওই এক দুদিনই ঠিক আছে, দু তিন মাস বাদে এনার্জি সব শেষ হয়ে যাবে। এত সময় নষ্ট করে কি লাভ? অন্য কাজে মন দে। না, আমি ব্লগিং এখনো ছাড়িনি। আর তোমরা কি জানো জিজ্ঞেস করেছিলে যে আমার সাবস্ক্রাইবার কত? আমার সাবস্ক্রাইবার এখনও 1000-এ পৌঁছায়নি। আর অ্যাকাউন্টে টাকা এখনও, আমার যখন সাবস্ক্রাইবার 1000-এ পৌঁছয়নি তখন অ্যাকাউন্টে টাকা আসার তো কোনো প্রশ্নই নেই। ইউটিউবিং হাতের মোয়া নয় যে পাকালাম, খেয়ে ফেললাম আর তারপরের দিন থেকে অ্যাকাউন্টে টাকা আসা শুরু হয়ে যাবে। আর ব্লগিং করতে গিয়ে সময় নষ্ট, আমি কখনো সেটা ভাবিনি যে ব্লগিং করতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে। যেটুকু সময় আমি ব্লগিংয়ে দিয়েছি তার থেকে অনেক বেশি কিছু আমি শিখেছি আর পেয়েছি তোমাদের কাছ থেকে অঢেল ভালোবাসা। হ্যাঁ, টিপ্পনিও যে কিছু পাইনি সেটাও বলবো না, তবে সেটাকে সাইডে রাখবো। কেমন একটা ভালো কাজ করতে গেলে অনেক নেগেটিভিটি থাকে আর নেগেটিভিটিগুলোকে সাইডে সবসময় সরিয়ে রাখতে হয় আর ফোকাস দিতে হয় পজিটিভ কিছুর দিকে। আর আরেকটা কী যেন বলেছিলে, যে একদিন দুদিন ঠিক আছে, দু তিন মাস বাদে এমনি ব্লগিংয়ের নেশা কেটে যাবে। তো আজকে সেটার উপরে ভিডিওটা, চলো ব্যাপারটা খুলে বলা যাক। আজকের দিনটা হচ্ছে স্পেশাল দিন, কেননা গত বছর এই আজকের দিনেই মানে 2রা জুলাই আমি লাইফস্টাইল ব্লগিং শুরু করেছিলাম। তো চলো সেই মুহূর্তটাকে একবার ফিরে দেখি। হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো। তো অবশেষে ডিসিশন আমি নিয়ে নিলাম যে আমি ব্লগ করছি। 3-4 দিন ধরে আমি এই ব্লগ করবো করে চিন্তা করতে করতে অন্যান্য কাজগুলোকে শিখিয়ে তুলে দিয়েছি। আর ঘুমও হচ্ছে না ঠিক করে, আরে ব্লগ শুরু করতে হবে, কোথা থেকে শুরু করবো, কোনোদিন তো করিনি। অবশেষে ব্লগ করবো বলে আমি ক্যামেরার সামনে চলে এলাম, কিন্তু ক্যামেরার সামনে তো এলাম, ব্লগিংয়ে আমি বলবোটা কি? ব্লগিং তো আর স্ক্রিপ্টেড হয় না, ব্লগিং যখন শুরুই করে দিয়েছি তো এটাকে তো কন্টিনিউ করতেই হবে। তো তার জন্য চাই তোমাদের অনেক 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 ভালোবাসা। আমি চিরঞ্জিত দাস, হুগলি জেলার একটা ছোট্ট শহর ইসরা, সেখানেই আমার বসবাস। দেখো তো সেই জায়গাটা তোমরা চিনতে পারো কি না? তবে হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু প্রথম দিন ব্লগ শুরু করেছিলাম আমাদের এই ছাদ থেকেই, সেটা অবশ্যই তোমাদের মনে আছে। চলো দেখাই তোমাদের কোথা থেকে শুরু করেছিলাম। এই যে মনে আছে, এখানে আমি বসেছিলাম এটার উপর বসে, আর আমার এই যে ট্রাইপডটা এটা আমি এখানে সেট করেছিলাম, এখান থেকে আমি শ্যুট নিয়েছিলাম, আরেকবার এখানে রেখেছিলাম, এখান থেকে শ্যুট নিয়েছিলাম, আরেকবার এখানে রেখেছিলাম, এখান থেকে শ্যুট নিয়েছিলাম। তো বুঝতেই পেরেছো আমার শুরুটা আজকে এখান থেকে হয়েছিল। আর একদিন দুদিন নয়, 1 মাস 2 মাস নয়, 365 দিন 12 মাস পরে আবার আমি আজকে এখানে। না, আমি ব্লগিং করতে ভুলিনি, আমি 1 বছর পার করে দিয়েছি। আজকে ব্লগিংয়ের আমার 1 বছর পূর্ণ হলো, তোমাদের ভালোবাসা, সবই তোমাদের ভালোবাসা। পরবর্তী পর্ব হচ্ছে আমার প্রফেশন, আমার পেশা, আমি জীবনযাপনের জন্য কী কী কাজ করি তা সবই শেয়ার করবো তোমাদের সাথে। তো দেখো, এটাও হয়তো তোমরা ভুলে যাওনি, এই দেখো এখান থেকেও শ্যুট করেছিলাম কিছু, মনে পড়ছে? এখান থেকে আমার ক্যামেরা রাখা ছিল এইদিকে। হ্যাঁ, এই যে জঙ্গলের পা ফাঁক দিয়ে আমার ভিডিও শ্যুট ছিল, আমার এইখানে দাঁড়িয়েছিলাম আমি, আমার ক্যামেরাটা বোধ হয় এরকম জায়গায় ছিল। তো এবার বলো, সেই প্রথম দিনের চিরঞ্জিত আর আজকের 1 বছরের চিরঞ্জিত, তোমরা তফাৎ দেখতে পাচ্ছ কি না? কেন তখন ক্যামেরার সামনে আসতে আমার কতটা আনকমফোর্টেবল লাগতো, তবে এর আগে যে আমি ক্যামেরার সামনে আসিনি তা একদমই নয়, কিন্তু তারপরেও মানে যখন ক্যামেরার সামনে এসেছি তারপর থেকে 2 বছর কেটে গেছে। কেটে যাওয়ার পরে আমি আবার যখন ক্যামেরার সামনে আসলাম তখনই নিজেকে গোছাতে আমার সময় লেগে গেছে। তবে আজকে তোমরাই বলবে যে আজকে আমার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ কি না। কনফিডেন্স, যেটা প্রথমে আমার একদমই ছিল না, অবশ্য আমার কেন, কোনো ইউটিউবারদেরই প্রথম প্রথম কনফিডেন্স থাকে না ক্যামেরার সামনে কথা বলার, তো আজকে সেই কনফিডেন্স তোমরা দেখতে পাচ্ছ কি না? না, আজকে ভিডিওটা কোনো ভারী কিছু নয়, আজকে ভিডিওটা একটা সাধারণ ভিডিও,
কেননা আমি ঘর থেকে এখন বেরোতে পারছি না দু তিন দিন ধরে, আর ভিডিও যে বাইরে করতে বেরোবো তার উপায় নেই, কারণ আমার প্রচণ্ড জ্বর, দু তিন দিন ধরে আমার জ্বরে ভুগছি। তো আজকে খানিকটা শরীর ঠিক হয়েছে, তো পুরোপুরি ঠিক বলবো না, এখনও মাথাটা প্রচণ্ড ভার, গা পা এখনও ব্যথা। তো আজকে যে বিশেষ দিনটা, এই বিশেষ দিনে যদি আমি একটা ভিডিও না করি তাহলে হয়তো আমার ভিডিওর কিছুটা অসম্পূর্ণ থেকে যাবে। তো আজকের এই বিশেষ দিনে ভিডিওটা করাই ছিল আমার একমাত্র মূল উদ্দেশ্য। তো যাই হোক, যেটা বলছিলাম, এবার বুঝলে তো যে কনফিডেন্স, হ্যাঁ, ক্যামেরার সামনে কথা বলার কনফিডেন্স, এটাও কিন্তু একটা বড় শিক্ষা। আমি সেটা এই ব্লগিং করতেই শিখেছি। তার সাথে আমি যে এই ভিডিওগুলো করি, যত ব্লগিং ভিডিও করি সব কিন্তু আমি এডিট করি মোবাইলে। অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, দাদা তুমি যে এই ভিডিও এডিট করো কিসে করো, কম্পিউটারে? না, আমি মোবাইলেই করি। এই যে মোবাইলে করতে 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 এডিটিং লেভেল সেটা আমার কিছুটা হলেও ইনক্রিজ হয়েছে। তারপরে অনেক লোকের সঙ্গে আমার পরিচয় হয়েছে, তাদের কাছ থেকে অনেক ভালো ভালো কিছু শিখেছি। এটাই কি সবচেয়ে বড় কথা নয়, যে ব্লগিং করতে গিয়ে আমার সময় নষ্ট হয়েছে? কেন সময় নষ্ট হবে, আমি যেমন সময় দিয়েছি সময়ও আমাকে অনেক কিছু দিয়েছে। তো এইবার আসি সাবস্ক্রাইবারের কথা, যেটা তোমরা কেন অনেকেই জিজ্ঞেস করে যে দাদা তোমার সাবস্ক্রাইবার কত। আগেই বলেছি আমার সাবস্ক্রাইবার এখনও হাজারে গিয়ে পৌঁছয়নি, কারণ আমি দেখেছি আমার ভিডিও যারা দেখো তাদের মধ্যে এখনও 37.9% লোক সাবস্ক্রাইব করনি। তাহলে আমার সাবস্ক্রাইব বাড়বে কী করে, আমার সাবস্ক্রাইবার বাড়বে কী করে? আর সাবস্ক্রাইবার যদি না বাড়ে তাহলে তো পরের গল্প ছেড়েই দিলাম। হ্যাঁ, তোমরা যারা জিজ্ঞেস করেছিলে না যে দাদা অ্যাকাউন্টে টাকা আসছে নাকি, কত টাকা করে আসছে, তো তাদেরকে আমি একটা বলে রাখি। এইমাত্র যেটা বলছিলাম যে ইউটিউবিংটা হাতের মোয়া নয়, যে পাকালাম খেলাম আর টাকা আসা শুরু হয়ে গেল। ইউটিউবিংয়ের জন্য অ্যাকাউন্টে টাকা আসার ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে 1000 সাবস্ক্রাইবার লাগবে, তার সাথে লাগবে 4000 ঘন্টা ওয়াচ টাইম এক বছরের মধ্যে। যদি আমার কাছে 1000 সাবস্ক্রাইবার থেকেও থাকে, কিন্তু যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম আমার কাছে না থাকে সেটা এক বছরের মধ্যে, তাহলে আমার চ্যানেল মনিটাইজ হবে না। আর যদি চ্যানেল মনিটাইজ না হয় তাহলে তো অ্যাকাউন্টে টাকা আসার কোনো প্রশ্নই নেই। আর যেটা সবচেয়ে বড় কথা, ইউটিউবিং করতে লাগে সবথেকে যেটা বেশি দরকার সেটা হচ্ছে ধৈর্য। তো আশা করি এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো যে আমার ধৈর্য কতটা। আর এই ধৈর্য যদি আমার না থাকতো তাহলে হয়তো আমি এই একটা বছর পুরো কমপ্লিট করতে পারতাম না। যদিও এই এক বছর পুরো কমপ্লিট করার পেছনে তোমাদের ভালোবাসা অনেকটা আমাকে সাথ দিয়েছে। তোমরা ঠিক এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও, আমাকে সাপোর্ট করে যাও। আজকে 1000 হয়নি তো কী হয়েছে, একদিন তো অবশ্যই 1000 হবে সাবস্ক্রাইবার। আর আজকে আমার চ্যানেল মনিটাইজ হয়নি তো কী হয়েছে, একদিন তো চ্যানেল মনিটাইজ হবে। তবে সব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আপডেট তোমাদের দিতে থাকব। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ যারা আমাকে এখনও পর্যন্ত সাপোর্ট করে এসেছো, এখনও পর্যন্ত যারা আমাকে ভালোবাসা দিয়ে এসছো। আর ধন্যবাদ জানাই তাদেরকেও যারা এখনও পর্যন্ত আমাকে প্রতি মুহূর্তে নেগেটিভনেস দাও। এই ধন্যবাদ দেওয়ার কারণ, তোমরা যদি না থাকতে, তোমরা যদি আমাকে নেগেটিভিটি না দিতে তাহলে হয়তো আমি আমাকে চিনতেই পারতাম না, আমি নিজেকে বোঝাতেই পারতাম না যে আমার মধ্যে কতটা পজিটিভিটি আছে। আর সেই জন্যই সকলকে বলবো, তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আর আমি আমার কাজ। তো চলো ভিডিওটা আর টেনে বড় করব না, এই বিগত এক বছর ধরে যা অভিজ্ঞতা অর্জন করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আমার মনে হলো যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই শেয়ার করা। আগামী দিনে আরও অনেক অভিজ্ঞতা অর্জন হবে, তো সেগুলো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব, শুধু তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। আর যারা যারা আমার চ্যানেল ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, মানে ওই 37.9% লোক, তারা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো তোমরা ভালো থাকো, খুশিতে থাকো, আনন্দে থাকো, অনেক 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 মজা করো, সবচেয়ে বড় কথা নিজে নিজে খেয়াল রেখো। আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে।